সুপ্রিয় বন্ধুগণ, আশা করি ভালো আছেন। বন্ধুগণ, আমিও ভালো আছি। আজকে ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত যারা অধ্যয়নরত রয়েছেন এবং বিশেষ করে যারা জিএসসি এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আমার আজকের এই ভিডিওটি আমি তাদের জন্য উপস্থাপন করছি। তো বন্ধুগণ, আমার আজকের বিষয় ভিডিওটির বিষয় হল প্রিফিক্স এবং সাফিক্স। তো বন্ধুগণ, প্রথমে আমরা জেনে নেব যে প্রিফিক্স এবং সাফিক্স কি বা কাকে বলে। তো বন্ধুগণ, বেস ওয়ার্ড বা মূল শব্দের পূর্বে যে সকল উপসর্গ বা শব্দাংশ ব্যবহৃত হয়, ব্যবহৃত হওয়ার পরে একটি নূতন শব্দ তৈরি করে, সেই শব্দগুলোকেই বা তাকেই প্রিফিক্স বলে। প্রি অর্থ পূর্বে, এটি আপনাদেরকে মনে রাখতে হবে। এবং সাফিক্স বলতে যেটি বোঝায় যে বেস ওয়ার্ড বা মূল শব্দের পরে, যেটি পরে যে উপসর্গগুলো বা প্রত্যয় বা পূর্বপদ বা শব্দাংশ এগুলো ব্যবহার হয়, হয়ে একটি নতুন শব্দ তৈরি করে, সেগুলোকেই সাফিক্স বলে। তো বন্ধুগণ, প্রিফিক্স সাধারণত আমরা প্রিফিক্স যোগে শব্দ গঠন করতে পারি 9টি উপসর্গকে ব্যবহার করে। এই উপসর্গগুলো পর্যায়ক্রমে আমি বলে দেব এবং এদেরকে দিয়ে বাক্য তৈরি করার, শব্দ তৈরি করার চেষ্টা আপনাদেরকে করতে হবে। এই 9টি হলো ইউ এন, যদি কোনো বেস ওয়ার্ডের পূর্বে আমরা যোগ করি, যেমন নোন আননোন, ডিস লাইক ডিসলাইক, এইভাবে নন, যেমন আমরা বলি সেন্স নন সেন্স। তো বন্ধুগণ, খেয়াল করতে হবে যে বেস ওয়ার্ডটির পূর্বে। তো এইভাবেই যেমন আই এম, ই এন, বি ই, ই এম, আর ই, ডি ই, 9টি, সাধারণত এই 9টি উপসর্গ বেজ ওয়ার্ডের পূর্বে ব্যবহৃত হয়ে প্রিফিক্স গঠন করতে পারে। এরপরে আসুন সাফিক্স। সাফিক্সগুলো গঠন হতে পারে মোট 39টি উপসর্গের মাধ্যমে বা প্রত্যয়ের মাধ্যমে। তো বন্ধুগণ, এই 39টির এক্সাম্পল আমি যদি দিতে চাই তাহলে আপনাদের অনেক সময় লাগবে। তারপরে 39টি এক নজরে আমি আপনাদেরকে বলে দেই, যেমন এস এইচ আই পি শিপ, টি আই ও এন, আই ও এন, এস আই ও এন, পি টি আই ও এন, এন ই ডবল এস, এল ই ডবল এস, এন ই ডবল এস, অর্থাৎ লেসনেস, ম্যান্ট, এম ই এন টি, টি ওয়াই, আই টি ওয়াই, আই এস টি, আই এস এম, টি এইচ, সি ওয়াই, ই আর ডাবল ই, হুট, এইচ ডবল ডি, হুট, ডি ও এম, ডোম, এ এন সি এনস, ই এন সি ই, টি ইউ আর ই, এ এল ও আর, এ জি ই, এ এন, আই এ এন, ও ইউ এস, আই সি ডি, ই ডি, ই এস টি, এ আর ওয়াই, আই এস এস, ই এন এফ ওয়াই, আই জেড ই, আই এস সি, এ টি ই, এল ওয়াই এবং ওয়াইস, মোট 39টি। যেমন আপনারা লক্ষ্য করুন যে যেমন প্রথমে আছে শিপ, মাদার অথবা মাদার শিপ, অর্থাৎ মাতৃত্ব। বেস ওয়ার্ডের পরে যেই উপসর্গ বা শব্দাংশগুলো যোগ হয়, যেমন এস আই ও এন, ডিসকাশন, ডিসকাস থেকেই ডিসকাশন, যেমন পি টি আই ও এন, যেমন রিসিপ, রিসিপশন, রিসিপ অর্থ গ্রহণ করা আর রিসিপশন অর্থ অভ্যর্থনা, হেল্প অর্থ হলো সাহায্য করা, হেল্পলেসনেস অর্থাৎ অসহায়, নেস যেমন ব্রাইট অর্থাৎ উজ্জ্বল, ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা,
ম্যান্ট, যেমন কমপ্লিট এবং কমপ্লিমেন্ট। তো বন্ধুগণ, এইভাবেই আপনারা এগুলো দিয়ে প্রত্যেকটি দিয়ে শব্দ তৈরি করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারেন। তো আজকের ক্লাসটি পর্যন্ত শেষ করলাম। আপনারা এই 9টি প্রিফিক্স এবং 39টি সাফিক্স যদি আপনারা ভালোভাবে মুখস্থ করতে পারেন, এবং পর্যায়ক্রমে আমি পরবর্তীতে আরও এই বিষয়টির উপরে অনেকগুলো ক্লাস উপস্থাপন করব বলে আমি আশাবাদী। প্রত্যেকেই দোয়া করবেন, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসগুলো এনজয় করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।